বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনা হচ্ছে সাক্ষ্য আইন, 1872 সালের সাক্ষ্য আইনের আলোচনা। এখানে সাক্ষ্য আইন, এখানে আমরা খেয়াল করি 1872 সালের সাক্ষ্য আইনের সাক্ষ্য আইন, অর্থাৎ এই অধ্যায়ের সাক্ষ্য এবং প্রমাণ। সাক্ষ্য আইনের 1872 সালের যে আইনটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ। এই আইনের সাধারণত বাক্যনীতি সাক্ষ্য এবং প্রমাণ, এই যুগ্ম শব্দটি প্রায়ই শ্রুত হয়। অর্থাৎ এখানে আইন প্রণেতাগণ, অভিজ্ঞ আইন প্রণেতাগণ এই সাক্ষ্য আইনকে তারা শব্দ দুইটিকে মূলতভাবে অর্থাৎ ভিন্নার্থকভাবে তারা দেখেছেন এবং সাক্ষ্য শব্দটির যে সাক্ষ্য বহন করে কিন্তু প্রমাণ তা করে না, যার ফলে সাক্ষ্য আইনে সাক্ষ্যের প্রতিক্রিয়ার সৃষ্টির ফলেই প্রমাণ উপস্থাপিত হয়। এখানে আমরা সাক্ষ্য আইনের যে বিষয়টি, এই সাক্ষ্য আইনের এই অধ্যায়টাকে, অর্থাৎ পুরো অধ্যায়টাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ। তাহলে এখানে প্রথমে যে সাক্ষ্য আইনের সাক্ষ্য, অর্থাৎ এখানে সাক্ষ্য আইনের আলোচনায় প্রথমে আসে অর্থাৎ সাক্ষ্য এবং প্রমাণ। অর্থাৎ এখানে মানুষ আদালতের দ্বারস্থ হয় বিচারের আশায় এবং আদালতে এসে ব্যক্তি তার বক্তব্য উপস্থাপন করেন এবং ব্যক্তির বক্তব্যের পরপরেই আদালত তার চাহিদা বস্তু দিয়ে দেয় না, আদালত অপর পক্ষ আহ্বান করেন তার বক্তব্য উপস্থাপনের জন্য। এভাবেই যুক্তিতর্ক এবং তর্ক উপস্থাপিত হয় এবং বিচার্য বিষয়ের উদ্ভব ঘটে। তখনই বিচার্য বিষয় প্রমাণের জন্য অর্থাৎ উপস্থাপনের জন্য সাক্ষ্য প্রমাণ সংগ্রহ চলতে থাকে, বিচার্য বিষয় প্রমাণের জন্য প্রাসঙ্গিক বিষয় প্রমাণের অবতারণা ঘটে, যার ফলে যার মাধ্যমে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় প্রমাণের অবতারণা ঘটেই তাকেই আমরা সাক্ষ্য বলে ঘোষণা করতে পারি বা সাক্ষ্য বলতে পারি। এখানে সাক্ষ্য আইনে 1872 সাক্ষ্য আইনকে অর্থাৎ তিনটি ভাগে ভাগ করা হয়েছে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ। প্রথম ভাগে বলা হয়েছে কি প্রমাণ করতে হবে, দ্বিতীয় ভাগে বলা হয়েছে কিভাবে প্রমাণ করতে হবে, তৃতীয় ভাগে বলা হয়েছে কে বা কি পদ্ধতিতে প্রমাণ করতে হবে। অর্থাৎ প্রথম ভাগে 5 থেকে 55 ধারা সাক্ষ্য আইনের এবং দ্বিতীয় ভাগে 56 থেকে 100 এবং তৃতীয় ভাগে 161 থেকে 167 ধারা আলোচনা করা হয়েছে। অর্থাৎ কী প্রমাণ করতে হবে, আর সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারা আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় ভাগে অর্থাৎ কীভাবে প্রমাণ করতে হবে 56 থেকে 100 এবং তৃতীয় ভাগে কে বা কী পদ্ধতি প্রমাণ করতে হবে অর্থাৎ 100 থেকে 101 থেকে 161। এবং খেয়াল করি তৃতীয় যে অধ্যায়টি রয়েছে এখানে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, কে প্রমাণ করবে, কী পদ্ধতি প্রমাণ করবে। সাক্ষ্য আইনের দ্বিতীয় ভাগের আলোচ্য বিষয় হচ্ছে প্রমাণের পদ্ধতি। অর্থাৎ এখানের সাক্ষ্য আইনের দ্বিতীয় ভাগের যে আলোচনা সেটা হচ্ছে প্রমাণের কীভাবে প্রমাণ করতে হবে। এখানে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানের অধিকার আনিবার জন্য প্রমাণের পদ্ধতি জানা আবশ্যক। অর্থাৎ এখানে সকল বিষয়গুলো অর্থাৎ কীভাবে প্রমাণ করতে হবে সে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এখানে প্রথম অধ্যায় কী প্রমাণ করতে হবে, প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটা হলো কী প্রমাণ করতে হবে। অর্থাৎ এখানে খেয়াল করি প্রথম ভাগে কী প্রমাণ করতে হবে, প্রথম খেয়াল করি যে এখানে 5টি উপাদান রয়েছে, অর্থাৎ ঘটনাবলী, উক্তি, সিদ্ধান্ত, মতবাদ, চরিত্র। অর্থাৎ এখানে প্রথমে খেয়াল করি যে ঘটনাবলী অর্থাৎ কী প্রমাণ করতে হবে, ঘটনাবলী বলা হয়েছে 6 থেকে 16 এবং উক্তি হচ্ছে 17 থেকে 39 এবং সিদ্ধান্ত হচ্ছে 40 থেকে 44 এবং মতবাদ হচ্ছে 45 থেকে 51, চরিত্র হচ্ছে 51 থেকে 55। এখানে একটি বিষয় হচ্ছে আমরা এই প্রথম ভাগটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ে ঘটনাবলী, উক্তি, সিদ্ধান্ত, মতবাদ এবং চরিত্র, অর্থাৎ ঘটনাবলী 6 থেকে 16 এবং উক্তি হচ্ছে 17 থেকে 39, সিদ্ধান্ত হচ্ছে 40 থেকে 44, মতবাদ অর্থাৎ এখানে কী কী প্রমাণ করতে হবে বা কী কী মতবাদ দিতে হবে বা কী কী সিদ্ধান্ত আসতে হবে এবং কী কী সাক্ষীর চরিত্র বা খেয়াল করতে হবে, অর্থাৎ এখানে 51 থেকে 55। এখানে পুরো অধ্যায়টাকে অর্থাৎ তিন ভাগে ভাগ করার পরও অর্থাৎ প্রথম এবং শেষ ভাগ, অর্থাৎ শেষ ভাগে দুই ভাগে ভাগ করা হচ্ছে কে প্রমাণ করবে, কী পদ্ধতি প্রমাণ করবে। এবং প্রথম ভাগে আমরা ফিরে যাই, প্রথম ভাগে কী প্রমাণ করতে হবে, অর্থাৎ এখানে ঘটনাবলী, উক্তি, সিদ্ধান্ত, মতবাদ, চরিত্র। অর্থাৎ আমরা এটাকে মনে রাখার জন্য আমরা একটি সূত্র খেয়াল করি, কোনো ঘটনাবলী না জেনে যদি কোনো উক্তি, সিদ্ধান্ত,
কোনো মতামত দেওয়া হয় অর্থাৎ কোনো ঘটনাবলি না জেনে, যদি কোনো উক্তি সিদ্ধান্ত কোনো মতামত দেওয়া হয় তাহলে চরিত্র হরণের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা আমরা যদি এভাবে মুখস্থ করি, কোনো ঘটনাবলি না জেনে যদি কোনো উক্তি সিদ্ধান্ত কোনো মতামত দেওয়া হয় তাহলে চরিত্র হরণের সম্ভাবনা রয়েছে, আমরা এটা এভাবে মুখস্থ রাখতে পারি। এখানে আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে সাক্ষ্য আইনের যে তৃতীয় ভাগটি, অর্থাৎ এখানে সাক্ষ্য উপস্থাপনের ক্রমস্তর, অর্থাৎ এখানে পক্ষগণের দায় দায়িত্ব এবং সাক্ষীর যে যোগ্যতা এবং বিশ্বস্ত নিরূপণের কৌশল, অর্থাৎ সাক্ষীগণের অধিকার এবং এখানে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের উপর অর্থাৎ সাক্ষীর প্রতিক্রিয়া প্রভৃতি এখানে এই তৃতীয় ভাগে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমরা প্রথমে বলেছি যে এখানে যেহেতু প্রথম ভাগে সাক্ষ্য, অর্থাৎ এখানে আদালতের গুজরে আনিত যে সাক্ষী, অর্থাৎ আইনের উপস্থিতি সাক্ষ্য উপাদানকে আদালতকে আদালতের মাধ্যমে তর্কিত এবং এ সম্পর্কেই অর্থাৎ যে সৃষ্টি করে অর্থাৎ তাকেই প্রমাণ বলে। তাহলে আমরা এই এই সাক্ষ্য আইনের এই অধ্যায়টিকে আমরা গুরুত্ব সহকারে পড়ব এবং বোঝার চেষ্টা করব।